অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় দু হাজার একুশ মকর রাশির কেমন যাবে এই বিষয়ের উপর আমি পূর্ণাঙ্গ আলোচনা করেছি আপনারা আগের ভিডিওটা দেখতে পাবেন কি বর্ষফলে কী ঘটতে চলেছে এই ভিডিওতে আমি জানাতে চলেছি মকর রাশির পাঁচটি বিরাট সুখবর বিশাল সুখবর আসতে চলেছে দু হাজার একুশে এবং মকর রাশির শুভ সংখ্যা ও শুভ রং কি তো তার আগে বলি এই দু হাজার একুশ মকর রাশির ক্ষেত্রে ভাগ্যর পার্সেন্টেজ হচ্ছে আশি শতাংশ এইটি শতাংশ হচ্ছে মকর রাশির ভাগ্যের পার্সেন্টেজ তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি মকর রাশির শুভ সংখ্যা শুভ রং এবং পাঁচটি বিশাল সুখবর তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান উচিত মনে করেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন মকর রাশি এমনিতে শনি সালের সাথে চলছে প্রত্যেকেই জানেন তো এর মধ্যেও এই দু হাজার একুশে পাঁচটি বড় বড় সুখবর কিন্তু মকর রাশির জন্য অপেক্ষা করছে কি এই পাঁচটি সুখবর তার আগে আমি জানাই আপনার ক্ষেত্রে শুভ রং এবং শুভ সংখ্যা দেখুন প্রথম কথা বলি আপনাদের ক্ষেত্রে এ বছর শুভ রং সবুজ সাদা এবং হালকা গোলাপি কালার হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ এ বছর গোলাপি সাদা ও সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ এবং ব্ল্যাক এবং রেড আপনাদের ক্ষেত্রে এবছর অশুভ অর্থাৎ যে রঙগুলো বললাম সেই রংগুলো যদি আপনারা কোনো শুভ কাজের ব্যাপারে যান সেখানে সেই রংগুলো যদি আপনারা ইউজ করেন অর্থাৎ যদি রুমালও রাখেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পাবেন আপনি যদি হন মকর রাশি আপনার ক্ষেত্রে এবার আসি মকর রাশির শুভ সংখ্যা শুভ রং আপনাদেরকে জানো শুভ সংখ্যা মকর রাশির এবছর শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ছয় এবং আট এ কটা সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে এবছর শুভ পাঁচ ছয় আট শুভ এবং মকর রাশির ক্ষেত্রে অশুভ সংখ্যা হচ্ছে তিন এবং সাত এ বছরের জন্য মকর রাশির ক্ষেত্রে অশুভ এইবার আসি পাঁচটি বিশাল সুখবর মকর রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে প্রথম যে খবর প্রথম এক নম্বর পয়েন্ট আপনাদের এবছর প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভ এক দুই যাদের মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে নিষ্পত্তি পাবেন তিন আপনাদের আকর্ষিক প্রাপ্তির জায়গা সেটা লটারি হোক বা কোনো জায়গা থেকে প্রাপ্তি হোক বা দীর্ঘদিনে আটকে থাকা টাকা সেটা রিকভারি হোক এই জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ যোগ আপনি যদি মকর হন আপনার জন্য চার নম্বর যে সুসংবাদ সেটি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই দু হাজার একুশ কারো বিবাহের যোগ শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি করছে আপনি যদি হন মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে আমি খুব জোর করায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এবার পাঁচ নম্বর যেটি খবর মকর রাশির ক্ষেত্রে অতীব শুভ সেটি হচ্ছে আপনাদের যারা শিক্ষার্থী আছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান বিদেশ থেকে লাভ এবং সন্তান প্রাপ্তির জায়গা এ কোটা জিনিস কিন্তু সঙ্গে নির্দেশ করছে অর্থাৎ মানে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা যথেষ্ট ভালো এবছর কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলি দু হাজার একুশে ঘটতে চলেছেই চলেছে অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং যদি অন্য কোনো ব্যাপারে জানার ব্যাপার থাকে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানান বা কমেন্টস বক্সে জানান আমি সময় মতো রিপ্লাই দিয়ে দেবো নমস্কার ধন্যবাদ